হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। বন্ধুরা, যারা ফ্রি ফায়ার খেলো তারা অবশ্যই এই প্রবলেমটি দেখতে পাচ্ছ। যারা সকালবেলা ফ্রি ফায়ার ওপেন করেছো তারা এই প্রবলেমটি অবশ্যই ফেস করতেছো। তো এই প্রবলেমটি মূলত কি, কেন এসেছে, সব কিছু আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আপনার প্রবলেমটি সলভ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর এই চ্যানেলে এটা আমাদের প্রথম গেমিং ভিডিও, তো অবশ্যই ভিডিওতে যদি আমরা ভালো রেসপন্স পাই তো নেক্সটে আপনাদের ভালো ভালো টিপস এবং ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটিতে সাপোর্ট করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুরা যারা ফ্রি ফায়ার খেলে তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো কেন এই প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ফ্রি ফায়ার যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটি আপডেট করা হয়েছে। তো আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে এবং ফ্রি ফায়ারটি সার্চ করে আপনাকে আপডেট করে নিতে হবে। তো আমি জাস্ট এটাকে আপডেট করে নিচ্ছি। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটি আপডেট হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি একটু ওয়েট করবেন আর এই ফেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বন্ধুরা, আমাদের আপডেটের কাজ শেষ, এখন আমরা এটাকে ওপেন করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমটি ওপেন হচ্ছে, একটু সময় নেব অবশ্যই। আমার ফোনের যেহেতু 2 GB র্যাম, এর কারণে আমার ফোনটি একটু স্লো হয়। তো অবশ্যই আপনার ফোনে যদি ভালো র্যাম থাকে, ভালো প্রসেসর থাকে তো অবশ্যই আপনার ফাস্ট হবে, অবশ্যই গেমটি ফাস্ট ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটি ওপেন হচ্ছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস অ্যাড হয়ে গেছে, এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপডেট। তো জাস্ট এটাকে আপনারা আপডেটে ক্লিক করে দেবেন, তাহলে এটা আপডেট হয়ে যাবে। তো আপডেট হয়ে গেল, এরপরে লোডিং হচ্ছে। আর বন্ধুরা ভিডিওতে লাইক করে দেবেন, বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাব টু বেগিন, তো এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি প্রবলেম দেখাচ্ছে। এই প্রবলেমটি আপনারা কীভাবে সমাধান করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা যদি আপনাদের আসে, দেখতে পাচ্ছেন আমি বারবার এখানে ওপেন করতেছি কিন্তু ওপেন হচ্ছে না। তো এর জন্য আমরা আবার চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমাদের একটি VPN অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো জাস্ট আমি একটি VPN অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে আমি সুপার VPNটি ইউজ করবো। সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে এটাকে ওপেন করবেন এবং যে কোনো একটি কান্ট্রির সাথে এটাকে কানেক্ট করে নেবেন। এরপরে বন্ধুরা আবারও চলে আসবেন গেমে। গেমে আসার পর দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করে দিলাম, আবারও এই প্রবলেমটি দেখাচ্ছে। তো এই প্রবলেমটি আমরা কীভাবে এটাকে সমাধান করব, এর জন্য আপনারা অ্যারোপ্লেন মোডটি অন করবেন, এরপরে একটু পর অন অফ করে দেবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আবারও চেষ্টা করব, তো এরপরে কিন্তু আমাদের কাজ হবে না। তো এভাবে যতই কিছু করেন আপনাদের গেমটি ওপেন করতে পারবেন না। তো এটি কীভাবে আপনারা ওপেন করবেন, এটি ওপেন করার জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ বলতে আপনাকে বিকেল 6টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের গেমটি ওপেন হবে। কারণ ফ্রি ফায়ার গেমটি আপডেট করা হয়েছে এবং ভেতরে যে কাজগুলো আছে সেগুলো তারা করে নিচ্ছে, এর জন্য আমাদের এই প্রবলেমটি দেখাচ্ছে। তো অবশ্যই আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সন্ধ্যার সময় যেহেতু সবাই একসঙ্গে গেমে ঢুকবে, এর কারণে আপনার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে তার পরের দিন যদি বা তারপরে আপনারা চেষ্টা করেন তাহলে আপনার গেমে এন্টার করতে পারবেন। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। যদি ভিডিওটি ভালো লাগে এবং এখনও ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং গেমিং ভিডিও বা এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।